আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি আপনাদের কমেন্টসের রিকোয়েস্টেই এই ভিডিওটি করতেছি তো এই ভিডিওতে লাইভে কিভাবে উপবৃত্তির তথ্যগুলি হালফিল করবেন এবং ক্লাস্টারে সাবমিট করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে লাইভেই উপবৃত্তি দুই হাজার বাইশের জুলাই থেকে ডিসেম্বরের তথ্যগুলি হালফিল করে ক্লাস্টারে সাবমিট করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই জন্য আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে থাকা ক্রুম ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি এই যে ক্রুম ব্রাউজারে প্রবেশ করলাম প্রবেশ করে এই যে পিইএসপি আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসছে তো আমি লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পরে আমরা দেখেন পিই এস পি এম আই প্রবেশ করে ফেলেছি হ্যাঁ তো আপনাদের যদি লিঙ্ক না থাকে আপনারা এই যে উপরে দেখেন এখানে এই লিঙ্কেও ক্লিক করে যেতে পারেন অথবা এই লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করেও এই পেজে আসতে পারবেন তো এটা ড্যাশবোর্ড তারপরে আমরা এই যে প্রাথমিক নির্বাচন এখানে দেখেন এখানে আপাতত দুই হাজার মধ্যে কোনো কাজ নেই আপনাদের তো এই যে চাহিদা আছে এই চাহিদার মধ্যে ক্লিক করবেন তা আমি চাহিদার মধ্যে ক্লিক করার পরে তো যেহেতু এই যে চাহিদা প্রস্তুত যদি এখানে ক্লিক করেন দেখেন তাহলে এই যে দেখেন জুলাই বাইশ থেকে ডিসেম্বর বাইশ এখানের শিক্ষার্থীদের নামের তালিকা আমার এখানে একশো ছিয়ানব্বইটা এন্ট্রির মধ্যে এক থেকে দশ পর্যন্ত দেখানো হয়েছে তো যদি আপনারা আরও বেশি দেখতে চান তাহলে আপনারা এই যে প্রতি পৃষ্ঠায় রেকর্ড এখানে ক্লিক করে একশো সিলেক্ট করে দিবেন যাদের নব্বই আছে তারা একশো সিলেক্ট করবেন যাদের দুইশো আছে তারাও একশো সিলেক্ট করবেন ঠিক আছে প্রতি পেজে একশো সিলেক্ট করে দিবেন তো আমি একশো সিলেক্ট করে দিলাম এখন দেখেন যদি আপনারা এই যে ক্লাস্টারের চাহিদা জমা দানে ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন কিছুই পাবেন না আর অনুমোদিত চাহিদার মধ্যে আপনারা কিছুই পাবেন না আপনারা মনে রাখবেন সময় চাহিদা প্রস্তুতে ক্লিক করবেন চাহিদা প্রস্তুতে ক্লিক করলেই তালিকাটা চলে আসবে ঠিক আছে তো আমি আবার যেহেতু ওইখানে গিয়েছিলাম তাই এক থেকে দশ চলে এসেছে আমি এক থেকে একশো করে দিলাম করে দিই আপনার এই যে দেখেন নামের এই পাশে বর্গাকার যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে যখন ক্লিক করেছি তখন সবটি কিন্তু একশোটা আমার একসাথে সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ এই কাজটি দেরি সুস্থ করবেন কারণ আপনারা কিন্তু ওই যে এখানে দেখেন ছয় মাস আছে মাত্র দুই মাস বা তিন মাস করে আপনারা সাবমিট করে ফেলেন যারা মোবাইলে করেন তাদের হয়তো চার মাস শো করে তো নিচে দিয়ে স্ক্রল বারটাকে ডান দিকে নেবেন নেওয়ার পরে দেবেন বাকি দুই মাস আসবে হ্যাঁ তো আমি তো আজকে কম্পিউটারে দেখাচ্ছি আপনাদের কম্পিউটার আর মোবাইলে কিন্তু একই রকম যদি মোবাইলটাকে ডেস্কটপ মুড করে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না তাই আপনারা ছয়টি মাস দৃঢ় সুস্থে দেখে এই যে এখানে ক্লিক করার পরে এই যে জুলাই মাসের একশো জনের কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে যেহেতু আমি একশো এখানে সিলেক্ট করা আছে তারপরে আগস্ট মাসের এখানেও ক্লিক করবেন এখানে একশো জনের করা আছে আগস্ট মাসের হয়ে গেছে ঠিক সেপ্টেম্বরে আমি ক্লিক করব এই সেপ্টেম্বর মাসেরও জনের হয়ে গেছে অক্টোবর করব অক্টোবরও একশো জনের হয়ে গেছে নভেম্বর করব নভেম্বরেরও একশো জনের হয়ে গেছে ডিসেম্বর করব ডিসেম্বরেরও একশো জনের হয়ে গেছে এই যে আমার এই ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর দু আমার কিন্তু জনের হয়ে গেছে সিলেক্ট করা আচ্ছা সিলেক্ট করার পর যদি আপনারা কোনো শিক্ষার্থীর নাম বাদ দিতে চান যে শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে নাই। তাহলে শিক্ষার্থীটার পাশের যে টিকমার্কটা আছে এটাতে একটা ক্লিক করবেন সে বাতিল হয়ে যাবে সে আর টাকা পাবে না এই মাসগুলি আপনারা তুলে দিবেন এই টিকমার্কগুলি আপনারা তুলে দিবেন এখন কিন্তু এই শিক্ষার্থী আর পাবে না হুম এরকম যাদেরকে আপনারা বাদ দিতে চান এইভাবে তার নামের পাশের এটা এই টিকমার্কটা তুলে দিবেন আর এই ছয়টা মাসের টিকমার্ক তুলে দিবেন ঠিক আছে এইভাবে আপনারা তুলে দিবেন তো যেহেতু আমার শিক্ষার্থী আছে আমি এটা আবার দিয়ে দেব তো আমি তো একশো জন সিলেক্ট করে ফেলেছি তাই না দেখুন আমি স্ক্রল করে নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাব গিয়ে আমি যে দেখেন সংরক্ষণ আমি এখানে ক্লিক করব তো সংরক্ষণে ক্লিক করলাম হ্যাঁ একশো জন কিন্তু আমার সংরক্ষণ হয়ে গেছে এখন দেখেন এখানে আর রয়েছে আমার ছিয়ানব্বই জন এই যে একশো জন সংরক্ষণ হয়ে গেছে এখন এই ছিয়ানব্বই সংরক্ষণ হয়েছে এটাকে আমরা আবার এই যে বর্গাকার আইকন আছে উপরে এখানে একটা ক্লিক করব আমার এই জন সিলেক্ট হয়ে গেছে ঠিক একইভাবে জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস করে ফেলেছি তো সবগুলি সিলেক্ট হয়ে গেছে এখানেও আপনারা ভালো করে দেখে তারপরে সংরক্ষণ করবেন কারণ বুল তথ্য পাঠিয়ে আবার ফেরত আনা যায় তো এইভাবে তাড়াহুড়া করে না করে বুল না পাঠিয়ে একবারে ভালো করে দেখে তারপরে আপনি পাঠান হ্যাঁ তাড়াহুড়ার প্রয়োজন কি ঠিক আছে তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এখন নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সরি নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমাদের চারটা বিভাগ আর বাকি চারটা বিভাগ চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তো আজকে দশ তারিখ হ্যাঁ আমি আসলে গতকালকেই বিডু দিতাম আমার এক আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছিলাম তাই যথাসময় আমি বিডিওটি দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত তো এখন আপনারা এটা দেখে দেখে করবেন তো আমি এই বাকি ছিয়ানব্বইটা সিলেক্ট করার পরে আমি সংরক্ষণে ক্লিক করব হ্যাঁ এই যে সংরক্ষণ হয়ে গেছে এখন যে আমি একশো ছিয়ানব্বই জনকে সংরক্ষণ করলাম সেটা গেল কোথায় সেটা পাওয়ার জন্য আপনারা ক্লাস্টারে চাহিদা জমা দান এখানে ক্লিক করবেন এই যে এই যে দেখেন তো আমি এখানেও কি করব এই যে একশো সিলেক্ট করে দিলাম এই যে দেখেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু এই যে চোখের মতো আইকন এই যে যদি এটাতে ক্লিক করেন আপনি এই যে তার কি কি তথ্য আছে আপনি এখানে দেখতে পারবেন তো বন্ধ করে দিলাম তো এখন আপনি একশো সিলেক্ট করা আছে এখানে তো আমি তো ক্লাস্টারে পাঠাবো তাই না আমি এখানে এখানে দিলাম একশো সিলেক্ট হয়ে গেল এখন আর এখানে সিলেক্ট করার কোনো দরকার নেই ঠিক আছে এখানে সিলেক্ট করার দরকার নেই এই অবস্থায় আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন যে এই যে আমার একশো সাতানব্বইটার মধ্যে এক থেকে একশো পর্যন্ত দেখানো হয়েছে তো আমি এখানে একটা বাতিল করে দেবো যেটা এটা পরে আমার পঞ্চম শ্রেণীর মরিয়ম বেগম আছে এটা আমি বাতিল করব তো এই যে ক্লাস্টারে পাঠান আপনি এখানে ক্লিক করবেন করার পরেই এই যে দেখেন ক্লাস্টারে তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার জন্য নিশ্চিত দেখেন আপনি কিন্তু এখনও চিন্তা করার সুযোগ আছে যদি দেখেন যে আপনার তথ্য ভুল আছে না হাতে ক্লিক করবেন আর যদি আপনি শিওর যে আপনার এই তথ্যগুলি সব ঠিক আছে তাহলে আপনি হাতে ক্লিক করবেন তো যেহেতু আমার তথ্যগুলি ঠিক আছে আমি হাতেই ক্লিক করব তো ক্লিক করলাম হ্যাঁ আমার কিন্তু চলে গেছে একশোটা আর বাকি রইল আমার আরও ছিয়ানব্বইটা এখানে একশো সিলেক্ট করা আছে তো আমি আবার আগের মতো এই বোরগাকার আইকনে ক্লিক করলে একসাথে ক্লিক হয়ে যাবে আর এটা আর ক্লিক করতে হবে না এটা তো অটোমেটিক ছয় মাসের জুলাই থেকে ডিসেম্বর করাই আছে এখানে তো আমি বলছিলাম যে আমার একজন পঞ্চম শ্রেণীর রুল পঁচিশ এটা কোথায় আছে হ্যাঁ মরিয়ম আক্তার এই যে এটা আমি দেব না এই জন্য এটা আমি তুলে দিলাম তুলে দিয়ে এখন আমি এই যে ক্লাস্টারে পাঠান ওইটাতে আমি ক্লিক করব ওইটাতে আমি ক্লিক করলাম আরেকটা কথা বলে দিই আপনারা অনেকেই বলছেন যে এই যে মোবাইল নাম্বার নগদ আগে অনেকে বিকাশ বা শিউর ক্যাশ দিয়েছেন এখন তো বলা হয়েছিল নগদ করার জন্য এগুলি নগদ হয়ে গেছে হ্যাঁ কারণ নগদের সফটওয়্যার আরাই অটোমেটিক এগুলি করে ফেলেছে কারণ যখন সরকারের সাথে চুক্তি হয়েছে এবং উপবৃত্তি কার্যক্রমে যে সকল মোবাইল নাম্বারগুলি ব্যবহার করা হয়েছে সেই সকল মোবাইল নাম্বার তারা অটো জেনারেট করে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে তো এখানে আপনার আর আমার এখন আর কিছু করতে হবে না শুধু গার্জিয়ানদেরকে জানিয়ে দিতে হবে যে আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্টে টাকা এসেছে আপনি নগদের অ্যাকাউন্ট রিসেট করে তারপরে আপনারা টাকা তুলুন হ্যাঁ যখন টাকা আসবে তখন বলবেন টাকা তুলতে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তো এখন আমি হাতে ক্লিক করব আমি হাতে ক্লিক করলাম করার পরে কিন্তু চলে গেছে ঠিক আছে তো এখন এটা তো আমি পাঠাবো না যে মরিয় মাক্তার এটা পাঠাবো না এটা এখানে আসে এখন দেখেন এই যে অনুমোদিত চাহিদা এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আর কিছুই নাই এখন রিপোর্টে ক্লিক করবেন এই যে রিপোর্ট রিপোর্টে যখন আপনি ক্লিক করবেন তো রিপোর্টে গিয়ে আপনারা এই যে চাহিদা রিপোর্ট এটাতে যাবেন এটাতে গিয়ে রিপোর্টের ধরনটা আপনারা বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করবেন করার পরে এই প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন তো প্রতিবেদন তৈরি হয়ে গেছে হ্যাঁ এখন আমি যখন ওইখানে ক্লিক করছি বসে ডাউনলোড করতে এই যে স্টার্ট ডাউনলোড তো এটা কিন্তু এই যে আমার এটা আসছে আপনাদের এটা আসবে না আপনাদের এদিকে কোনার মধ্যে ডাউনলোড হতে থাকবে আর এটা কিন্তু হলো আমার আইডিএম ওই যে আপনারা নেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে এই আইডিএম কীভাবে লাইফ টাইমের জন্য ইউজ করবেন তো সেই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ইচ্ছা করলে আপনারা এই আইডিএমটাকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাইফ টাইমের জন্য আপনারা কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করতে পারেন হ্যাঁ তো এখন আমি স্টার্ট ডাউনলোড এখানে ক্লিক করব তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি এটা পাবো কোথায় তো এটা পাওয়ার জন্য আমি নিচে যাই একটু এটা পাওয়ার জন্য আমি যাব আমার ডাউনলোড অপশনে যাব এই যে ডকুমেন্ট আমি এখানে ক্লিক করব এই যে ডিমান্ড ডিটেল এটা হ্যাঁ এটাতে আমি ক্লিক করব এই তো ক্লিক করার পরে কিন্তু চলে আসছে ঠিক আছে চলে আসছে তো আমার এটা যেহেতু স্ট্যাটাসটা হলো এ ইউ ইউ অনুমোদন পেন্ডিং আমি মাত্র পাঠাইলাম তো এখন এই জন্য এটা এরকম দেখাচ্ছে তো অনুমোদন হওয়ার পরে টাকার পরিমাণটাও আপনারা এইভাবেই বের করবেন হ্যাঁ এইভাবে বের করবেন তো আমার এটা যেহেতু চাহিদা পাঠাইছি আমি এই জন্য এখানে অনুমোদনটা পেন্ডিং দেখাচ্ছে আর ওই যে মাস কিন্তু ছয় মাস মোবাইল নাম্বার কার কত আছে এখানে আছে এখানে অনেকেই বলছেন ছয় মাস হ্যাঁ না উল্লেখ করা থাকে কি না এই রিপোর্টে শুধু সংখ্যায় লেখা থাকবে এখানে জুলাই থেকে ডিসেম্বর এটা লেখা থাকবে না হ্যাঁ তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না এখানে শুধু ছয় মাস লেখা আছে আপনি তো কোন ছয় মাস আপনার জানাই আছে জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার বাইশ তো এটাকে আপনারা প্রিন্টও দিতে পারবেন তো প্রিন্টের সমস্যাটা যেহেতু ওইটা বের করে ফেলেছি আমি একটু বলে দিই আপনারা অনেকেই প্রিন্ট দিতে গিয়ে বলেন যে কেটে যায় নাম কেটে যায় এই যে দেখেন আমি কন্ট্রোল কি দিলাম কন্ট্রোল পি দেওয়ার পরে আপনি যদি এখানেই প্রিন্ট দিয়ে ফেলেন তাহলে হয়তো কেটে যেতে পারে আপনি এই যে প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে গিয়ে আপনি সিলেক্ট করে দেবেন আপনার পেজ তারপর এই যে পোর্ট্রেট অবস্থায় আছে কালার থাকলে কালার দিবেন আর গ্রেস্কেল থাকলে গ্রেস্কেল দেবেন হ্যাঁ দিই ওকেতে দেবেন এই যে দেখেন সুন্দর ফিট টু প্রিন্টার মার্জিনস এখন কিন্তু আর কোনো নাম কিছুই কাটবে না আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার প্রিন্ট দিলে দুই সাইডের অংশ কেটে যায় এখন আর কাটবে না প্রিন্ট দেওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তো এখানে দেখেন আমার এক থেকে চৌদ্দ পৃষ্ঠা আছে তা আমি এটাতে দিলেই কিন্তু প্রিন্ট হবে তা আমি এখন প্রিন্ট করবো না তাই এটা কেটে দিলাম কেটে দিয়ে আমি আমার এখানে যাই হ্যাঁ তো রিপোর্ট এখানে যে কোনো রিপোর্টে আপনারা দেখতে পারেন এই যে শিক্ষার্থী রিপোর্ট দেখতে পারেন গিয়ে এখানে শিক্ষার্থী রিপোর্টে যে আবেদনকারী বিস্তারিত গিয়ে প্রতিবেদনে ক্লিক করবেন এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর দেখতে পারবেন তারপরে শ্রেণী হালনাগাদের রিপোর্ট দেখতে তো শিক্ষার্থী হালনাগাদ রিপোর্টে ক্লিক করে আপনারা এখানে গিয়ে সার সংক্ষেপ না দিয়ে আপনারা দেখবেন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ বিস্তারিত এখানে ক্লিক করবেন করে তারপর প্রতিবেদন তৈরি করুন ক্লিক করবেন হুম তো এখানে যদি আমি ক্লিক করি শিক্ষার্থীর যে শ্রেণী হালনাগাদের রিপোর্টও কিন্তু এখানে আমি ডাউনলোড করতে পারবো তো আমি এটা করে দিই ডাউনলোড হয়ে গেছে তো আগের মতোই দেখতে চাই আগের মতোই আমি ডাউনলোডে গিয়ে তারপর দেখবো ঠিক আছে তো যেহেতু আমার সকল কাজ শেষ এখন আমি আমার এই নাম্বারের উপরে ক্লিক করব করে লগ আউটে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব। তারপর এখান থেকে আমি কেটে দেব কেটে দিয়ে আমি বেরিয়ে গেলাম তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ